নমস্কার, আমার নাম শতরূপা ঘোষ, আমার বয়স 12 বছর। আজ আমি স্বরচিত একটি ছোট গল্প পাঠ করছি। গল্পটি হলো একটি পুরানো খাতার আত্মকথা। পুরানো খাতা, বই, কাগজ বিক্রি আছে? ফেরিওয়ালার এই ডাক শুনে বাবলু বইয়ের তাক খুঁজে আমাকে উদ্ধার করে। আজ সে ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেবে, কারণ আজ আমি তার কাছে অবাঞ্ছিত। মনে পড়ে যেদিন আমাকে প্রথম তোমার বাবা দোকান থেকে কিনে তোমার হাতে দিল? আমি ছিলাম তোমার 5ম শ্রেণীর বাংলা বিষয়ের খাতা। তুমি প্রতিদিন বিদ্যালয় আমাকে সঙ্গে করে নিয়ে যেতে, খাতার প্রতিটি পাতা নানান লেখায় ভরিয়ে তুলতে। তারপর বার্ষিক পরীক্ষা শেষে আমার আর কোনো প্রয়োজন তোমার কাছে রইল না। আমার স্থান হলো বইয়ের তাকে। ধুলো ঝেড়ে তোমার মা একদিন আমাকে বের করে আনলো, খাতার না লেখা পাতা ছিঁড়ে মুদির দোকানে জিনিস আনার ফর্দ বানালো। আর আজ আমার স্থান হচ্ছে ফেরিওয়ালার ঝাঁকায়। শত নিষেধ সত্ত্বেও বাবলু আমাকে ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিল। এরপর আমি পৌঁছে গেলাম এক ঠোঙা নির্মাতার কাছে। সে আমার প্রতিটি পাতা নৃশংসভাবে ছিঁড়ে ঠোঙা বানালো, তারপর বিক্রি করে দিল এক মুদিখানা দোকানে। নতুন অবস্থায় অত্যন্ত মূল্য ছিল, মূল্য ছিল বাবলুর বার্ষিক পরীক্ষা হওয়া পর্যন্ত। কিন্তু আজ, আজ আর পুরনো খাতার কোনো মূল্য নেই। তাই আজ আমি খাতা থেকে ঠোঙায় পরিণত হয়েছি। নমস্কার।